जनित जदे गौरांग ना होई तो किमती होई तो केमने धरितम दे गौरांग ना होई तो किमती होई तो केमने धरितम दे जदे गौरांग ना होई तो किमती होई तो केमने धरितम दे यदि आह गौरांग ना होई तो एमती होई तो केमने धरितम दे बोली राधार महिमा मधुर प्रेम रस शिवा राधार महिमा आह मोरि मोरि प्रेम रस मधुर प्रेम रस शिवा राधार महिमा प्रेम रस शिवा आर जगत जानाई तो के जगत जाना तो के राधार मोरा चोची माँ जगते जाना तो के बाल जगते जाना तो के बोलो के जाना तो यार के जाने तो के जाना तो यार के जानी तो के जाना तो यार के जानी तो के जाना तो यार के जानी तो और गौर जदि नायासी तो राधार महिमा के जाना तो और गौर जदि नायासी तो राधार महिमा के जाना तो और गोरा जदि नायासी तो गौर जदि नायासी तो राधार महिमा के जाना तो ताई गौर हरि हरि बोले ताई गौर हरि बोले बोले राधार महिमा के जाना तो राधार महिमा के जाना तो जो राधे जो निताई गौर हरि बोल हरे कृष्ण जय राधे नमस्कार सुधे कृष्ण भक्त गौर भक्त मंडली हरि सभा उपविष्ट समस्त ब्राह्मण मंडली वैष्णव मंडली पितृमंडली मातृमंडली सभाकार श्री रातुल चरणे अधवेर शत शत कोटि प्रणिपात भक्तमंडली भक्तिमती मायरा
এই হরিবাসরে আপনারা এসে উপনীত হয়েছেন না শ্রী গোবিন্দের গুণগান শুনবার জন্য, গৌরাঙ্গের গুণকথা শুনবার জন্য। দেখুন, যে ভগবানের গুণকীর্তন শুনবার জন্য আপনারা এসে উপনীত হয়েছেন। সাধু গুরু মহান্ত সাধক সাধিকা কিন্নার আদি মনুষ্য মানব দৈত্য দানব যুগ যুগ ধরে যে গোবিন্দকে সাধনা করিয়া পায় না, সেই অনাদি আদি গোবিন্দ সারা পৃথিবীর মানুষ যাকে তপস্যা করে পায় না, সেই ভগবানের গুণগান আমার মতো তুচ্ছ মানব নরকের কীট নরাধামের পক্ষে সম্ভব বলা? কখনোই বলা সম্ভব নয়। কিন্তু তা সম্ভব হয়, তাই আপনারা সবাই মিলে কিঞ্চিত কিঞ্চিত করুণা কৃপা আমার শিরে বর্ষণ করবেন। সাগর সম গোবিন্দের লীলা থেকে বিন্দু মাত্র হয়তো আপনাদের শ্রবণ করানো সম্ভব হবে। তাই সেই ভগবান আমাদের জন্য নিয়ে আসলেন কিশোরীর প্রেমকে হৃদয়ে ধারণ করে এলেন। কেমন ভাবে কি বললেন? তোমরা গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পুন পুন গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মা ভব সাগরে এমন না দেখি গয়া, না দেখি গয়াক এ ভব সাগরে এমন দয়াল, না দেখি না এক জানো, নানা এমন দয়াল সাগর আর দেখি নাই, 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 যিনি বলেন হরি আবার বলান হরি, দয়াল সাগর আর দেখি নাই, যিনি বলেন হরি আবার বলান হরি, দয়াল সাগর আর দেখি নাই, যিনি ভব পরের কান নারী, দয়াল সাগর আর দেখি নাই, দয়াল দয়াল সাগর আর দেখি না। আপনারা পদাবলিতে আস্বাদন করলেন যে গৌরাঙ্গ না হইত কিমতি হইত, কেমনি ধরিতাম দে রাধার মহিমা মধুর প্রেম রস সীমা জগতে জানাই তোকে। আমার গৌরহরি যদি এই ধরা ধরাতলে নাচতেন কলিযুগের মাটিতে, রাধার প্রেমের কি মহিমা, রাধার প্রেমের কি সুধামৃত আমরা কি পান করতে পারতাম? কিশোরীর ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে শচী সিন্ধু গর্ভমাজে কলির পাবন অবতার গৌরহরি জন্মালেন। কেন না? দুটি কারণের জন্য।
অন্তরঙ্গ কারণ হলো রাধারানীর প্রেম ঋণ শোধ করা, বহিরঙ্গে কারণে আমাদের মতো পাপাচারী দুরাচারী অত্যাচারী ব্যভিচারী অনাচারী মানুষেরকে উদ্ধার করা। কলিযুগ যখন পাপে পরিপূর্ণ, চারিদিকের মানুষ হাহাকার করে বেড়ায় গোবিন্দ, এই কলিকাল যে পাপাচারে দুরাচারে অত্যাচারে ব্যভিচারে অনাচারে ভরে গেছে গোবিন্দ, আর এই কলির পাপাচার দুরাচার আর আমাদের সহ্য হয় না প্রভু। তুমি যে গীতায় প্রতিজ্ঞা করলে দুষ্টকে দমন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে, যুগে যুগে অবতীর্ণ হও এই ধরণী তলে প্রভু, প্রভু তুমি তোমার প্রতিজ্ঞা ভুলে গেলে গোবিন্দ। মরুভূমি প্রায় এই কলিকাল, মরুভূমির বুকে চাতক যেমন ছুটে বেড়ায় এক বৃন্দ বাড়ির আশায়, এই মরুভূমির প্রায় কলিকালে মানুষ ছুটে বেড়ায় মুঠি মুঠি ধুলি বাঁধে দুটি হাতে, প্রভু এই কলির মানুষের উদ্ধারের পথ কর। এই যে আকুল আত্মনা, এই যে আকুল আত্মনাদকার না অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য এমন ভাবে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকছে প্রভু গো, দেখা দা হে কৃপা করুণাময়, দেখা এই কলিকালের অত্যাচার যে আর সহি না, এই পাপা পুরনো কলিকালের মানুষ যে তাদের প্রাণ অষ্টাগত প্রভু, তুমি কৃপা করে করুণা করে এই কলির মাটিতে একটি বারের জন্য নেমে আসো, এমন ভাবে অদ্বৈত কাঁধে কার কাছে, মাধবেন্দ্রপুরী মহারাজ অদ্বৈত আচার্যের গুরুদেব, গুরুদেব সংসার আমি আঁকড়ে আর পড়ে থাকতে চাই না গুরুদেব, এই কলি যুগের মাটিতে আমি আর হৃদয়টা আমার ক্ষত বিক্ষত চারিধারের এই দৃশ্যমান বিচিত্রময় দৃশ্য দেখে আমার যার সহ্য হয় না প্রভু। মাধবেন্দ্রপুরী বলছে অদ্বৈত তুমি কি করবে ভাবছো গুরুদেব, সংসার আমি ত্যাগ করবো গুরুদেব, এ সংসার ত্যাগ করে তুমি কোথায় যাবে, কথা নয় একদম কথা নয় একটু আসতে, একদম কথা নয় বাচ্চাগুলো একটু ধরুন, কোথায় যাবে ভাবছো গুরুদেব, আমি সংসার ত্যাগ করে ব্রজবাসী হব বৃন্দাবনে ভগবানের চরণ তলে চলে যেতে চাই। অদ্বৈত আচার্য যেমন এ কথা বললেন, মাধবেন্দ্রপুরী অদ্বৈতের গুরুদেব বললেন তুমি বড় স্বার্থপর মানুষ দেখছি, নিজে বাঁচার জন্য এই বাংলার মাটি ত্যাগ করতে চাইছো, চারিদিকে তাকিয়ে দেখো তুমি একা নও, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের নয়ন জল পরিশন করে, হাজার হাজার মানুষ আজ কলির অত্যাচারে তাদের প্রাণ অষ্টাগত হয়ে উঠেছে, আর তুমি যাবে বলছো গুরুদেব, ভগবানের কাছে তোমায় যেতে লাগবে না, তুমি ভগবানকে নিয়ে আসো না এই বাংলাতে গুরুদেব, তা কি সম্ভব, সম্ভব আমা সাধিতে সাধিতে যাবে অঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবাস, আমাদের হৃদয়ে মাঝে প্রেমের অঙ্কুরিত হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এক জন্মে নয় তাকে ডাকো জন্ম জন্মান্তরে, তুমি এক জন্মে ডেকে ভগবানকে পাচ্ছ না, মনে রাখবেন যারা হরিবাসরে এসে আজকে বসেছেন
গত জন্মে হয়তো সুকৃতি করেছিল তাই এজম জন্মে এসে আজকে হরিবাসরে ভগবানের কথা আপনারা শ্রবণ করছেন। এই জন্মে কীর্তন শুনে ভগবানকে পাচ্ছেন, আগামী জন্মে শুনে যান, যুগ যুগ ধরে গোবিন্দের গুণগান শুনে যান, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এক জন্মে নয় তাকে তাকে জন্ম জন্মান্তরে, তবে মা কৃষ্ণের দর্শন তো সহজ কথা নয়, কৃষ্ণের কৃপা পাওয়াটাই সহজ কথা। আপনারা ভাগবত দেখেছেন, ধ্রুব মহারাজ অহংকার করে বলেছিল, প্রভু আমি কেমন 5 বছর বয়সে আমি আমার ভগবানকে পেয়ে গেলাম। ধ্রুব মহারাজের গুরুদেব নারদমণি বলছে, ধ্রুব তোমার কথাটা ঠিক হলো না, তুমি কি জানো কেন তুমি 5 বছর বয়সে ভগবানকে পেয়েছো? গুরুদেব আমার সঙ্গে এসো ধ্রুব। ধ্রুবকে নিয়ে দেখছেন, দেখো ধ্রুব সুদূরে তাকিয়ে ওগুলো কি? গুরুদেব সাদা সাদা উঁচু উঁচু ওগুলো কিসের পাহাড়? নারদমণি বলছে, ধ্রুব ওগুলো হাড়ের পাহাড়। হাড়ের পাহাড়? কার হাড়ের পাহাড়? ওগুলো তোমার হাড়ের পাহাড়, আমার। হ্যাঁ, পৃথিবীতে কতবার এসেছো কতবার গেছো, আপ ডাউন করতে করতে সাধনা করতে করতে আজকে তোমার হাড়ের পাহাড় জমে গেছে, সাধনা করতে করতে তোমার হাড়ের পাহাড় হয়ে গেছে, সেই সুকৃতির ফলে আজকের এ জন্মে মাত্র 5 বছর বয়সে তুমি তোমার ভগবানকে পেলে। ও মা তাই তো বললেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এক জন্মে নয় তাকে ডাকো জন্ম জন্মান্তরে। কীর্তন শুনে যান, যুগ যুগ ধরে কীর্তন শুনে যান, একদিন আসিলে আসিতে পারে আপনাদের মনের মানুষ সেই ভগবান, তবে তার কৃপা পাওয়াটা কথা, দর্শনটা নয়, দর্শন তো তিনি সবাইকে দেয় না। এই কথা বলে মাধবেন্দ্রপুরী মহারাজ অদ্বৈতকে বললেন, শোনো অদ্বৈত, ভগবানকে ডাক পাঠা। কেমন ভাবে? প্রত্যেকটা দিন ওই তুলসী পত্র অশ্রুবাড়ি মিশ্রিত করে গঙ্গার জল দিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে পাঠিয়ে দাও, বলে দাও ভগবান তুমি এসো, ভগবান তুমি এসো, ভগবান তুমি এসো। প্রভু গো আমি যে নরাধম, আমি যে তোমার ভজন সাধন কিছুই জানি না, ডাকার মতো ডাকতে হয়তো পারি না, প্রভু এই জীবের কল্যাণের লাগি তুমি এই বাংলার মাটিতে একটি বারের জন্য এসো। এইবার সুরধ্বনি গঙ্গার তীরে তুলসীপত্র ভাষায় অদ্বৈত বলে, প্রভু গিরি ধারি গোপাল ব্রজগোপ লীলা তব তরুণ তমা, অপরূপ লীলা তব তরুণ তমা, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম। বিশাখার কাছে তুমি ছিলে নিরূপ, শ্রীরাধার হৃদয়ে
বিশাখার কাছে তুমি ছিলে নিরূপ শিরাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি ছিলে নিরূপ শ্রীরাধা সুদাম সখা গোটেরি রাখা সিদাম সুদাম সখা গোটেরি রাখা আর শ্রীদাম সুদাম সখা গোটেরি রাখা সিদাম সুদাম সখা গোটেরি রাখা যশোদার নয়নে তুমি ননীচ শ্রীনন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদা যশোদার নয়নে তুমি ননীচ শ্রীনন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি ছিলে ননীচ তুমি যাদব রাখা গীতাই সারথী তুমি যাদব রাখা আর গীতাই সারথী তুমি যাদব রাখা গীতাই সারথী তুমি যাদব রাখা ধারি গো
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অদ্বৈত আচার্য এই যে আকুল আত্মনাথ, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, চার বছর নয়, ছয় বছর নয়, বারোটা বছর ভাসালেন সুরধ্বনি গঙ্গার তীরে এমন ডাক। বারো বছর পর যখন ভগবানের কানে ডাক পৌঁছালেন, ভগবান তখন বললে, রাধে তুমি কি শুনতে পাচ্ছ আমার ভক্তরা কেমন ব্যাকুল হয়ে আমাকে ডাকছে? আমি যে এই সোনার সিংহাসনে সুখের নিদ্রা আর যেতে পারি না, আমি যে আর এমন সুখে বাস করলে পরে আমার ভক্তদের দুঃখ কারা বুঝবে? প্রভু, তাহলে কি তুমি ছুটে যাবে তোমার ভক্তের কাছে? অবশ্যই যেতে হবে। তাহলে প্রভু, আমার যে কথা দিয়েছিলে আমার প্রেম ঋণ শোধ করবে, তাও করবে? রাধার প্রেমকান্তিকে নিজ অঙ্গে ধারণ করে আমি ভগবান হয়ে এই নদিয়ার পথে পথে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদব। আমি তোমাকে বোঝাতে চাই প্রভু, রাধার প্রেমের কি জ্বালা, কি যন্ত্রণা, কি ব্যথা, কি বেদনা! তুমি তো কৃষ্ণ, তুমি তো বোঝো না রাধার প্রেমের কি মহিমা। আমা রাধা কৃষ্ণ মিলিত তনুজের বাহিরে গৌরাঙ্গ ভেতরে কানু, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিত দই হইলা একঠাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পদটি তিনি লিখে গেছেন। তিনি বললেন, রাধা কৃষ্ণ মিলিত তনু যার বাহিরে গৌরাঙ্গ ভেতরে কান। রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে সোনার নদিয়াতে সোনার গৌর হয়ে এসেছিলেন। আমার পশ্চাতে যে মূর্তিটি দেখছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি, এই যে রাধা কৃষ্ণের যে প্রেম, রাধার প্রেম, আজকের মহাপ্রভু কৃপা করে করুণা করে এই ধরণীতলে এনেছিলেন আমাদের কি বিলানোর জন্য। আমার সেই প্রেম, যে প্রেমকে আস্বাদন করা সহজ কথা নয়, যে প্রেমের জন্য বিশ্ব সংসার এত কিছু ঘটে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা দেখুন, আপনারা প্রত্যেকের বাড়িতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে না? আছে তো, হ্যাঁ। কারোর বাড়ি চিত্রপট রয়েছে, কারোর বাড়ি পাথরের বিগ্রহ রয়েছে, আছে না? তাহলে প্রকাশ্য দিবালোকে দেখুন একটা পুরুষ এবং একটা নারী কেমন ভাবে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, আছে তো, হ্যাঁ। অথচ সেই পুরুষ আর নারী জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে মন্দিরের মাঝে, জগতের মানুষ সেই ভগবান ভেবে তাকে পূজা করে। তাহলে ভগবান প্রেম করল, সেই প্রেমকে জগতের মানুষ পূজা করছে, শুধু আমরা নয়, মনি ঋষি গন্ধর্ব কিন্নার আদি মনুষ্য মানব দৈত্য দানব সবাই পূজা করে, করি না? যুগ যুগ ধরে পূজা করে আসছে। তাহলে ভগবান যে প্রেম করলো, সেই প্রেমকে আমরা পূজা করি। তাহলে বিচার করুন, আমাদের ছেলেমেয়েরা যদি একটি প্রেম করে, আমরা যদি কারোর সাথে প্রেম করি, আমরা কোনো ছেলেমেয়েকে প্রেম করলে পরে সেই প্রেমকে বিচ্ছেদ করানোর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস আদালত, প্রধান পঞ্চায়েত সব ডেকে কারি করা হবে, ওদের প্রেমকে আলাদা করে দেওয়ার জন্য। কারণ জীবে আমরা মানুষেরা প্রেম করলে কি সেটা প্রেম নয়? ভগবান প্রেম করলে সেটাই প্রেম। আপনাকে যদি বলা যায় যে বাবা, আপনি যে রাধা কৃষ্ণের প্রেমকে পূজা করেন, কেন করেন? বাবা হয়তো বলবে, আমার বাবা ঠাকুরদা করেছে তাই করি। বাবা ঠাকুরদাকে জিজ্ঞেস করলে বাবা ঠাকুরদা বলবে, আমার বাবা ঠাকুরদা করলো তাই করি। কিন্তু সেটা নয়,
ভগবানের প্রেম আর জীবের প্রেমের মধ্যে পার্থক্য আছে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিচ্ছা ধরে প্রেম নাম হরি। আমার আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিচ্ছা ধরে প্রেম নাম। আমার আত্মায় আত্মায় যে প্রেম হয়, মানুষে মানুষে যে প্রেম হয়, তার মধ্যে কামনা থাকে বাসনা থাকে, কিন্তু পরমাত্মা ভগবানের সঙ্গে যে প্রেম হয়, সে প্রেমের মধ্যে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, সেটা হলো নিষ্কাম প্রেমের প্রতিচ্ছবি রাধা কৃষ্ণের যুগল অমৃতি। ভক্তমণ্ডলী বোঝা গেল, তাহলে ভগবানের প্রেমটা প্রেম, আমরা যেটা করি সেটা প্রেম নয়, সেটা হলো কাম কামনা। তাই ভগবানের প্রেম কি আস্বাদন করা সহজ কথা নয়। ভগবান বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই কৃষ্ণ নাম, তাই না? পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, কিন্তু ভগবান সেটা দেখে না গেলেও এখন সেটা ঘটছে। দেখবেন পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত দেশে কেমন ভাবে এই হরি নামের বন্যায় তারা ভেসে চলেছে, তাই না? আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইউক্রেন, যত দেশ আছে সমস্ত দেশেই মহামন্ত্র হরি নাম হয়। শুধু আমরা বাঙালি বলে আমরা করি তা নয়। আপনারা যারা এই নবদ্বীপ গেছেন, মায়াপুর গেছেন, দেখবেন কেমন বিদেশি বিধর্মী মানুষেরা হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে ওই নদিয়ার ধুলায় গড়াগড়ি যায়। সবচেয়ে কি জানেন, ভাবতে বড় অবাক লাগে, যারা বাংলা কথা বলতে জানে, যারা ঠিকঠাক বাংলা হরিনামটুকু বলতে পারে না, বিধর্মী, আজকের ভগবানের প্রেমে ভেসে তারা আজ নবদ্বীপ এসে পড়েছে। আমরা তো সেই ভগবানকে আমাদের ঘরের ছেলে পড়কি দিয়ে দিলাম, আমরা আমাদের গৌরকে, আমাদের নিতাইকে আমরা জানি না। বহু অর্থ ব্যয় করে দেশ বিদেশ ঘুরে আসি, কিন্তু সামান্য অর্থ ব্যয় করে সেই মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করতে কজন যাই? যাই যাই না। আমরা সেই ভারতবর্ষে বাস করি যেখানে আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র জন্মেছে, আমরা সেই ভারতবর্ষে বাস করি যেখানে আমার প্রভু রামচন্দ্র জন্মেছে, আমরা সেই ভারতবর্ষে বাস করি যে বাংলাতে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মেছে। এর থেকে গর্বের কিছু হয়? কিছুই হয় না। তাই তো সবাইকে ডেকে সেই নিতাই আর গৌর কি বললেন, ও দাদা চলো, এ গ্রামের নাম কি? নলভাগ। নলভাগের বড় বাজার কোথায়? ডায়মন্ড হারবার। আচ্ছা, মোহনপুরের হাটে এই প্রেম কিনতে পাওয়া যায়? যাই কিনতে পাওয়া? এ বলে বস্তা বস্তা। হ্যাঁ, পাওয়া যায় প্রেম? পাওয়া যায় না? তাহলে নলভাগের কোনো দোকানে পাওয়া যায় নিশ্চয়ই? যায় না? সে কি, এই প্রেম পেতে হলে কার কাছে, কোন দোকানদারের কাছে যেতে হয় প্রেম পেতে হলে? কার কাছে? নিতাই আর গৌর হাত তুলে দাঁড়িয়ে আছে, সারা জীবন দেখছে নিতাই গৌর হাত তুলে দাঁড়িয়ে আছে। এক ভক্ত গিয়ে বলছে, প্রভু তুমি যে সারা জীবন হাত তুলে দাঁড়িয়ে আছো, তোমার হাতগুলো কি যন্ত্রণা করে না, ব্যথা করে না? নিতাই গৌর বলে, যন্ত্রণা করে তো। বলে, তাহলে নামিয়ে নিচ্ছ না কেন? বলে, আমরা নামালে সই যারা বসে আছে মায়ের বলে, আগামী পরে ওরা যারা আসবে ওরা আর হাত তুলবে, আমি তুলে আছি, তাই যারা আসি পরে পরপর যারা আসবে তারাও হাত তুলবে। আমি যদি হাত একবার নামিয়ে নিয়েছি, ওরা বড় হলে ওরা আর হাত তুলবে না। তাই সেই কলিজীবের মানুষকে হাতে ধরে পায়ে পড়ে তাহলে প্রেমের দায়িত্ব কাজ দিলেন, অক্ষত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, যারে দেখে তারে কয় দন্ত্রে তৃণ ধরি, আমার একটি আল্লাহ একবার বল গৌর হরি। ওমা, এই সেই নিত্যানন্দ একটু বলেই যায় যে বলেছিল, মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দে। ওমা, কলসির কানা দিয়ে জগাই বাদায় মাথা ফাটিয়ে দিয়েছিল, বলেছে দাদা ক্রোধ সম্বরণ করো, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব,
হরি নামে চিত্ত শুদ্ধ করাবো সভাগা। সেই নিত্যানন্দ আজকে এসেছেন কলিজীবের মাটিতে সবাইকে প্রেম দিতে। তোরা প্রেম নিবি তোরা প্রেম নিবি বদন ভরে বলে রে হরি বলে রে হরি বলে রে হরি সেই পাত্রে প্রেমকে ধরে রাখতে হয়। আর এই প্রেম ধরতে হলে এই আপনাদের এই ডায়মন্ড বাজারে ভাই এখানে পাওয়া যাবে না, হ্যাঁ মোহনপুর মোহনপুরে পাওয়া যাবে না, সেই চলে যেতে হবে নিতাই গৌরের কাছে, চলে যেতে হবে বৃন্দাবনে, সেখানেই প্রেম আছে, গোপী প্রেম। চলুন মা, এই প্রেমকে আস্বাদন করা সহজ কথা নয়, এই হৃদয় তো পাত্র, হৃদয়ের মধ্যে হৃদয় ফুল বলে তো, হৃদয় হলো একটা ফুল, ভগবানের চরণে এই ফুল দেওয়া যায়। তাহলে হৃদয় ফুল ভগবানের চরণে দিতে গেলে যেমন ব্রাহ্মণেরা সমস্ত কিছু শুদ্ধকরণ করে ভগবানের চরণে দেয়,
আস্তে এক কথা নয় ব্রাহ্মণেরা সমস্ত কিছু শুদ্ধিকরণ করে তারপরে নিবেদন করে আমাদের হৃদয়ে ফুলটাও ভগবানের চরণে দিতে গেলে হৃদয়টাও শুদ্ধিকরণ করতে হয় কৃপকার আপনারা দেখেছেন যে ব্রাহ্মণ মশাই যখন মন্ত্র বলে ভগবানকে নিবেদন করে কিছু তখন একটি ফুল নিয়ে মাথায় রাখে এখানে কি ব্রাহ্মণ আছে আছে তাহলে ব্রাহ্মণের একটা ফুল রাখে না মাথায় কেন রাখে ভগবানের কাছে আমরা যে পূজার আবেদন আয়োজনগুলো করি হ্যাঁ ষোড় উপাচার হোক আর পঞ্চ উপাচারে ভগবানকে নিবেদন করি ব্রাহ্মণ মশাই বলে হে ভগবান আজকে কথা নয় একদম কথা নয় কথা নয় কথা নয় আস্তে ভগবানের উদ্দেশ্য বলে হে প্রভু আমার যজমানেরা যা যা জোগাড় করেছে পঞ্চ উপাচার সেগুলো সঠিক নাও হতে পারে কি সেগুলো সঠিক কি এই যে ফুলগুলো আপনারা এই বাসর সাজিয়েছে আমাদের গলায় দিয়েছে ভগবানের গলাতে দিয়েছে এই ফুলগুলো হাওড়া থেকে আসে ফুলের বস্তাটা যখন নর্দমার ধারে পড়েছিল সেই নর্দমার পাশে গোবর ছিল কি ছিল আমরা দেখেছি সেগুলো অশুদ্ধ হলেও হতে পারে তাই ভগবান সেগুলো বলে হে প্রভু আমার যজমানেরা যা যা জোগাড় করেছে সেগুলো সঠিক না হতে পারে তাই তুমি আমার হৃদয় ফুল আমার দেহ থেকে পঞ্চ উপাচার তোমার চরণে নিবেদন করলাম আমার এই হৃদয় ফুল আমি তোমার চরণে সমর্পণ করলাম তখন একটা ফুল নিয়ে মাথায় রাখে কিন্তু শাস্ত্রকারেরা বলছেন যে হৃদয়ে ফুলও শুদ্ধিকরণ করতে হলে কিছু কারণ আছে সেগুলো শুদ্ধ করতে হবে কেমন ভাব হৃদয়ের মধ্যে পাঁচটি কাঁটা এবং ছয়টি পোকা থাকে তাই তো পাঁচটি কাঁটা কি জাতি বিদ্যা মহত রূপ যৌবন শাস্ত্র রয়েছে এই পাঁচটি কাঁটা ছয়টি পোকা কি কাম ক্রোধ মায়া মদ মোহ মাৎসর্য এই ছয় পোকা এবং পাঁচটি কাঁটা আমাদের হৃদয় তার হৃদয় ফুলটা কি ভগবান কাছে দেওয়া যায় হৃদয় ফুল শুদ্ধকরণ করুন তারপরে দিন এগুলোকে বর্জন করুন তোমার জাতি বিদ্যা মহত রূপ যৌবন একটু বলি আস্তে আস্তে একটু আস্তে এগুলো একটু বলে একটা লীলা আপনারা আস্বাদন করুন জাতি অনেক আছে না জাতির অহংকার কর আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি যাব ওই নিচু জাতির মানুষের সঙ্গে বসে কীর্তন শুনতে একটু আসতে কখনো নয় আছে না সমস্ত ব্রাহ্মণ নয় কিছু কিছু তো আছে অহংকার যে আমি যাব ওই নিচু জাতির মানুষের সঙ্গে বসে কীর্তন শুন তার জাতির অহংকার গেল জাতি বিদ্যার অহংকার আমা হাই কোয়ালিফিকেশন যাদের আছে আমি এমএ পাস আমি বিএ পাস আমি প্রচুর শিক্ষিত আমি পড়াশোনা করেছি প্রচন্ড আমি যাব মূর্খ মানুষের সঙ্গে বসে কীর্তন শুন কখনো নয় ওমা শাস্ত্রে বলেন বিদ্যা দদাতি বিনয়ম যে বিদ্যার মধ্যে বিনয় ভাব নেই সে বিদ্যার কোনো মূল্য আছে বিদ্যা দদাতি বিনয়ম একটা ছোট্ট গল্প বলি একটা শিক্ষিত মানুষ কলকাতায় বাস করে প্রচুর শিক্ষিত খুব পড়াশোনা করে এইবার মন দিয়ে শুনুন কথাটা গল্পগুলো ওই শিক্ষিত মানুষ কি করলেন বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে একটা গ্রামে এসেছে প্রত্যন্ত গ্রাম মানে আমাদের বাড়ি মথুরাপুর ওখান থেকে আরো ভেতরে গেলে অনেকটা দূর গেলে নদী পড়ে প্রত্যন্ত গ্রাম এবার গ্রামে এসে এবারে একটা নদী পার হয়ে গ্রাম ওপারে গেলে পরে তার কাজ হয়ে যায় এবার নদীর ধারে এসে দাঁড়িয়েছে দেখছে একটা মাঝি আছে নৌকো চালাচ্ছে মাঝিকে ডেকে নৌকোতে বসলেন সেই ভদ্রলোক প্রচুর শিক্ষিত কলকাতা থেকে এসেছে আস্তে 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 কথা নয় এইবার নৌকোয় বসে মাঝি বসে নৌকো চালাচ্ছে তখন বাবু তখন বলছে এ মাঝি আরে তুই তো এই নদীতে দিবারাত্র নৌকো চালাস তাহলে তুই নিশ্চয়ই বলতে পারবি এই নদীর জোয়ার ভাটা কেন হয় কিসের জন্য হয় হ্যাঁ আচ্ছা ও বলছে আমি মূর্খ মানুষ আমার পক্ষে বলা সম্ভব নয় কেন জোয়ার ভাটা হয় মাঝি তখন বলছে বাবু আপনি জানেন বলে আমি সব আমি কত পড়াশোনা করেছি জানিস বলে তাই এইবার পিরে নৌকো চালাতে চালাতে বেশ কিছু দূরে গিয়ে বলছে এই মাঝি বল এই নদীতে তুই নৌকো তো চালাস দিবা রাত তাহলে চন্দ্র সূর্য কেন ওঠে কিসের জন্য ওঠে বল ও বলছে বলা সম্ভব নয় বাবু বলছেন তা কেন পারবি তোর গ্রামের চাষা ভুষো মূর্খ মানুষ বাবু আপনি জানেন বল আমি সব বেশ মাঝ নদীতে গিয়ে বলছে বাবু
পৃথিবী কেন ঘরে কিসের টানে ঘরে বলতো? বলছি তো হ্যাঁ সম্ভব না। তা কি করতে এসেছো? বাবা ও বলছে বলা সম্ভব না পৃথিবী কেন ঘোরে। এগুলো তো শিক্ষিত মানুষ বলতে পারবে, মূর্খ মানুষ বলতে পারে? এইবার বলছে বাবু জানেন, বলে আমি সব বেশ। এইবার কিছু দূরে গিয়ে নৌকো চালাতে মাঝ নদীতে গিয়েছে, একটু আসতে ওমা। মাঝ নদীতে গিয়ে বা ঝড় উঠেছে, যেই না ঝড় উঠেছে, হড়মুড়িয়ে যেই ঝড় উঠেছে, তখন মাঝি বাবুকে বলছে বাবু আপনি তো সব জানেন, আপনি সাঁতার জানেন? বাবু মুখ চুন করে বলে আমি সব জানি সাঁতার জানি। বলে কি সর্বনাশ, তুমি সাঁতার জানো না? বলে না। বলে ডুবে মরো। বলে এবার ডুবে মরো কেন? বলে তুমি সব শিখে বসে আছো সাঁতার শেখনি? ওমা তত্ত্বটা কি দাঁড়ালো? বাবু তো সব জানে সাঁতার জানে না, আমরা তাই প্রচুর শিক্ষিত সব জানি মা, সমস্ত বিদ্যা অর্জন করে বসে আছি, কিন্তু এই ভবসাগর পাড়ি দেবার সাঁতার আমরা জানি না। এই ভবসাগর কি করে পাড়ি দিতে হয় সাঁতার আমরা শিখি নাই। যেদিন ভবসাগরের কূলে এসে দাঁড়াবো, দুটি বাহু প্রসার করে গোবিন্দকে ডেকে বলবো গোবিন্দ এ সংসারে এসে খাইতে শুইতে সন্তান উৎপাদন করিতে জন্ম আমাদের হেলায় হারিয়ে গেল গোবিন্দ, আজ আমরা অন্তিম কালে এই ভবসাগরের কূলে এসে দাঁড়িয়েছি। তুমি প্রভু নিজ গুণে কৃপা করে করুণা করে আমাদের এই ভবসাগর পারাপার করে দাও। আচ্ছা মা, তখন হাজার ডাকলেও তিনি আসবে? তখন সময় নেই আর আসে, কিন্তু যারা সাধু গুরু বৈষ্ণব তিলক মালা ঝোলা নিয়ে নামের মালা নিয়ে নদীয়ার পথে পথে নগরীর পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, দেখা না কৃপা দয়াময় করুণা, তুমি নাকি দিন জানার বন্ধু, হে দয়াময় তুমি কৃপা করো করুণা করো, একবার নিজ গুণে আমায় দেখা দাও প্রভু গো, হে কৃপা হে দয়াময় করুণা করো আমায়। তাহলে যারা নামের ঝোলামালা নিয়ে পথে বাইর হয়েছে তারা তো পার হয়ে যাবে, কিন্তু আমরা যারা সংসারের কাদা মাটি মেখে এই সংসারে সংসারের মায়ায় আঁকড়ে পড়ে আছি, আমাদের ভগবান পার করবে না যত বিদ্যাই আমরা অর্জন করি না কেন। তাই তো বিদ্যার অহংকার আমাদের করা চলে। তাহলে জাতি গেল বিদ্যা গেল, এবার মহৎকারা এমএলএ মন্ত্রী মিনিস্টার প্রধান এরা যারা আসেন, হয়তো আপনি কোনো এমএলএ সাহেবকে এখানে নিমন্ত্রণ করবেন হরিনামে, তিনি আসবেন, একটা সুন্দর চেয়ার দেওয়া হবে, তিনি চেয়ারে বসে একটু পা ঝুলিয়ে দু চার মিনিট বসবে, দশ মিনিট বসবে, তারপরে দেখে শুনে বলে এই চিল্লা চিল্লি হিল্লা হিল্লা এই ঠান্ডার সময় কেউ শোনে নাকি, বলে তিনি তার বাসায় ফিরে যাবেন। তাহলে মহৎ ব্যক্তিদের মনে অহংকার আছে, সাধারণ মানুষের সঙ্গে আমাদের তুলনা করলে চলে? আমি হলাম এই এলাকার এমএলএ, আমার একটা ওয়েট আছে না, এমন এক ভাব তারা নিয়ে আসে, তাই তারা ভগবানকে পাবেন না। জাতি বিদ্যা মহৎ গেল রূপ, রূপের অহংকার দেখুন আমার ছেলে পিলেরা বিশেষ করে মায়েরা এত সুন্দর দেখতে, আমার আমি রাস্তায় বেরোলে আমার লাবণ্য ঝরে ঝরে পড়ে, আমার লাবণ্য কাপে করে বাড়িতে রেখে আসে, আমার এত রূপ
আর ওই কুৎসিত মানুষের সঙ্গে বসে কীর্তন শুনলো আস্তে কথা নয় কি আছে না আমি এত সুন্দরী আমি কুৎসিত মানুষের পাশে বসবো একটা আত্ম অহংকার আছে আমি এত সুন্দর ওই কুৎসিত মানুষের সঙ্গে বসতে পারি কখনো নয় এই যে রূপের অহংকার থাকলে মনে রাখবেন পৃথিবীতে একটা মানুষের একজনকে দুজন মানুষের সারা জীবন রূপ একই রকম পুরো হয় না বালকও হয় না একই রকম অবস্থা চির রূপবান সেই ভগবান তার রূপ নিয়ে অহংকার করা চলে না জাতি বিদ্যা মহাতঞ্চ রূপ এবার যৌবনের অহংকার মজার ব্যাপার তো এখানে আজে ওদা চলো না ও দাদা চলো না একটু পাশে ওই বাড়িতে এই অনিমেশ বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে একটু গিয়ে কীর্তন শুনে আস হ্যাঁ যাবে পাশ থেকে একদম আজাক তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে কপাতা বয়স হয়েছে তোর হ্যাঁ কপাতা বয়স এক্ষুনি কীর্তন শুনতে যাবি এখন গায়ে রক্ত টকবক করে ফুটছে একটু ডান সাঙ্গমা হলে যেতাম আর কি কীর্তন শুনতে কোনোভাবেই যাওয়া যাবে না হরি হরি একটু ডান্স ফান্স হলে এখন বয়স কম একটু ওগুলো ভালো লাগে এই কীর্তন টীর্তন বেশ ভালো লাগে না এই বয়স হলে যাবাই বয়স হলে যাবো আর একটু বৃদ্ধ হয় এই বয়সে ধরি বাবা প্রত্যেকের সব কার্ড দিয়েছে সরকার থেকে বিভিন্ন কার্ড স্বাস্থ্য সাথী প্যান কার্ড রেশন কার্ড সরকার থেকে দিয়েছে আপনার গ্যারান্টি কার্ড আপনি বৃদ্ধ হলে হরি সবাই যাবে কে আপনার গ্যারান্টি কার্ড দিয়েছে নাকি আপনি বৃদ্ধ হলে হরি সবাই গিয়ে বসবেন তাই মা সময় খুব সংকীর্ণ বলে ভাই খাললে খাওয়া কাটলে খাওয়া তুমি হরিনাম করে খাও তুমি বলবে না কেন এখন সময় নেই আমি বলি আমার সময় তো মোটে নেই কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটিতে বলে টিক 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 আমার সময় নদীর স্রোতের মতো চলে যায় সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটিতে বলে টিক 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 আরে সময় যে না চলে তার তলে শত শত ধিক 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 আমার ঠিক আমি দিই না সাধুগুরু বৈষ্ণবেরা ধিক দেয় যারা সময় থাকতে ভগবানকে ভজে না নদীর স্রোতের মতো সময় চলে যাবে সোনা বাঁধানো ঘড়ি ব্যবহার করছেন সেও আপন সময় কাটিয়ে চলে যাবে কিন্তু আপনি রয়েছেন শুধু একমাত্র আমি রয়েছি যাদের কোনো সময় জ্ঞান নেই তুলবি যদি ছানা মাখন সকালে সকালে তোল কচি বেলায় ভজন সাধনে বৃত্ত হলে বাঁধা গণ্ড হ্যাঁ মায়েরা জানেন দুধে যদি ছানা মাখন তুলতে হয় বেলা বেড়ে গেলে হয় সকাল সকাল তুলতে হয় সকাল করিয়া পত্রি ধরিয়া যে চলে আপন গতি দিবা শেষে অনায়াসে চলে যায় আপন বসতি সকাল করে যদি পথের বাহির হও আপন ঘরে পৌঁছাবে তাড়াতাড়ি আর বাহির হতে যদি দেরি হয়ে যায় মা তাহলে আপন ঘরে পৌঁছাতে বড় দেরি হয়ে যাবে আর এই মায়ামহ সংসার কি আমাদের বাড়ি এত রঙ্গশালা কেউ বাবা কেহ মা কেউ সন্তান কেউ বোন কেউ বধু এমন ভাবে এই নাট্যশালা সাজানো রয়েছে যেমন পাট যা আস্তে পিছনে একদম কথা নয় একদম কথা নয় যার পাট যেমন আছে পাট সমাপ্ত হলে এই রঙ্গশালা ছেড়ে আপন ঘরে ফিরে যাবেন তাই মা সময় খুব সংকীর্ণ সময় থাকতে থাকতে তাকে ডাকুন তাই বাংলার বিখ্যাত কবি যার গান নিয়ে আজকে বিশ্বের দরবারে রিসার্চ চলছে তিনি আর কেউ নয় তিনি হলে লালন ফকির লালন ফকির বলেছে ওরে জি তোমাদের সময় চলে গেলে আর সাধন হবে না তোমাদের সময় গেলে সাধন হবে না অমন দিন থাকিতে দিনে সাধন অমনে কেন জানলি না সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময়
কথাগুলো শুনে নিন সময় গেলে সাধন হবে তাকে দাঁত পড়ে যাবে গায়ের শক্তি চলে যাবে উঠতে মাটি বসতে লাঠি দাঁত পড়ে যাবে হরি বল বলতে যাবে হয়ে যাবে হবি বল হবে না নারায়ণ বলতে যাবে হয়ে যাবে নারায়ণ মানে নাড়া টাড়া তুলে আপনি গাদা দিয়ে ফেলবেন কিন্তু আপনার নারায়ণ বলা হবে না আমা শিশুকালে কৃষ্ণ ভজলে কৃষ্ণ আসে অনায়াসে যৌবনেতে কৃষ্ণ ভজলে আসে কি না আসে আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু জমের তড়া আসে রাধে রাধে যখন বৃদ্ধ হয়ে গায়ের রক্ত শুকিয়ে যাবে ছেলেমেয়েরা রাস্তায় বের করে দেবে তখন বলবে গোবিন্দ আমার তুলে দা আমার আরে যন্ত্রণা সয় না আমার ছেলেমেয়েরা ঠিকঠাক খেতে দেয় না আমাকে দেখে না কেন গো যখন গায়ের শক্তি ছিল কেন তাকে ডাকলে না যখন ডাকতে পারার মতো সময় ছিল তাকে ডাকনি আজকের বৃদ্ধ বয়সে বিপদে পড়ে তাকে ডাকছ তাই তো কবি বললে সময় গেলে সাধন হবে না খালে বিলে থাকে নামে জল সুখালে মায়েরা আমরা গ্রামের মানুষ না আমরা খালে বিলে ছোটবেলায় মাছ ধরতে যেতাম দিয়ে বাঁধ দিতাম জল ছেঁচতাম জল ছেঁচে ছেঁচে মাছ ধরতাম কিন্তু খালে নেমে খালে বাঁধ দিয়েছি খালে দেখি আর জল নাই তালে ভক্তিরূপ জল যেদিন এখালে শুকিয়ে যাবে আর ভগবান রূপ মিন কখনো ধরা পড়বে তাই ভক্তিরূপ জল যেদিন শুকিয়ে যায় ভগবান তখন আর আসে না তাই তো বললে জানো না মন খালে পিলে থাকে নামে জল শুকালে কৃষি করে মিছা মিছে খেটে মরে আমরা বীজ কেন বুনি না বীজ হইতে অঙ্কুর হবে অঙ্কুর হইতে গাছ হবে গাছ হইতে ফুল হবে ফুল হইতে ফল হবে সেই ফল আমরা সাধন করি কিন্তু বাবা বীজটা যদি সময় না বুনি অসময়ে বুনি বীজ হইতে অঙ্কুর হবে অঙ্কুর হইতে গাছ হবে কিন্তু গাছে ফুল হবে না ফল হবে না সেই ফল আপনার আস্বাদন করা হবে তাই তো বললে জানো না অসময়ে কৃষি করে মিছা মিছে খেটে মরে যদি গাছ যদিও হয় বীজের জোরে যদিও হয় বীজের জোরে ফল তো হবে না সময় থাকতে ডাক পাঠান ভগবানের কৃপা হলেও হতে হ্যাঁ
তালে মা খুব সংকীর্ণ আমা তাই আপনারা আজকের এই যে হরিবাসরে আমরা এসেছি আমারই বন্ধুর বাড়ি শ্রী অনিমেশ মণ্ডল পরমেশ এরা আমাদের বন্ধু আজকের বন্ধুর বাড়িতে কীর্তন নিজের ঘর বলে মনে হচ্ছে অন্য জায়গায় কীর্তন করতে গেলে যেন বাইরে একটা পড় পড় ব্যাপার কিন্তু আমাদের দাদা ও কীর্তন শিখছে বা করে আর যারা এরপরে গাইবে আমাদের পরে প্রীতম তারপরে আছে আমাদের মনোজ দাদা সবই আমরা বন্ধু পরমেশ দার মানে অনিমেশ পরমেশের বন্ধু নিজের ঘরে কীর্তন করছে অনেক ভুল ত্রুটি হবে অনেক কিছু হবে নিজের সন্তান নিজেদের সন্তান যেমন ওদের দেখেন আমাদের সেই সন্তান মনে করে আমাদের ক্ষমা করবেন যতটুকু পারি কৃষ্ণ কথা গৌরাঙ্গের গুণগান আপনাদের শুনে শোনাবো তাই গৌর হরি হ্যাঁ তাহলে মা এই একটু করে করতালি দিয়ে নাম করা যাবে যাবে হয় উলু চাষ হয় এখানে দেখি নল ভাগে কেমন উলু চাষ হয় বাবা বাবা এই সাইড একটু কম চাষ হয় ঝোলতা লেগেছে এদিকে কম চাষ হয় মানে এগুলো মাটিটা খুব একটা উর্বর নয় কেন আজকের মহাপ্রবেশে যে এমন চষা চষে যাবে মাটি আপনার থেকে উর্বর হয়ে যাবে দেখি প্রেম সে উলুধ্বনি দিন বাবা বাবা সত্যি বলতে মা প্রাণটা প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর উলু কোথাও চাষ হয় না তাহলে এখানকার মাটি খুব উর্বর তাই না হ্যাঁ কিছুদিন আগে একটা হরিবাসরে গিয়েছিলাম একটু উলুধ্বনি দিতে বলেছি বাবাদের বলে একটু জয়ধ্বনি দিন এক খোকা পাঁচতে বলছে এ খোকা আইনি বাবা বলে বারবার উলুধ্বনি জয়ধ্বনি হরিদ্বনি দিতে বলিস কেন রে হ্যাঁ তুই তো টাকা নিবি এক কানি টাকা লাভ করে বাড়ি যাবি আমরা কি পাবো আমি ভাবলাম ঠিকই তো যা লাভ করার তো আমি করব আমি উলুধ্বনি ওনাদের দিতে কি বলবো মা সত্যি বলতে মা জোর জবস্তে কিছু করবো না সম্ভব হলে দেবে হাত তুলুন বাহু কারণ এই শীতের সময় হাত তোলো রে বাহু বলো রে চাদরের ভিতর থেকে কত কষ্টের ব্যাপার না মা খুব কষ্ট তো ও মা এখানকার মায়েরা ভালো ভালো কোনো কষ্ট নেই তাহলে ওখানকার বাবারা খুব রেগে যায় আমার বলে তুই টাকা নিবি গান করবি আমরা কি পাবো তুই গান করলে টাকা পাবি যা মা সত্যি কথা বলতে যা লাভ করার আমি করব আপনাদের কিন্তু কোনো লাভ নেই শুধু লোকসান গাধা দেখেছেন গাধা গাধা চিনির বস্তা পিঠে চাপিয়ে দেয় বাজারে ফেলে আসে গাধা জানে না পিঠে কি ধন বয়ে নিয়ে যায় কারণ চিনি যে খায় সে জানে চিনির মর্ম কি আমরা তদ্রূপ গাধা হরিনামের বোঝাটা পিঠে নিয়ে মাথায় নিয়ে প্রান্ত থেকে সে প্রান্ত এই জেলা থেকে সেই জেলা ছুটে চলেছি গাধার মতো কিন্তু আমাদের মাথায় যে কি দায়িত্ব আছে আমরা নিজে জানি আমরা তো কীর্তন নিয়ে ব্যবসা করি কিন্তু যে চিনি যে অমৃত আপনারা সেবা করেন আপনারা জানেন এই হরিনামের মধ্যে কি সুধা আছে তাই আমি গাধা হলেও আপনারা কিন্তু মালিক হ্যাঁ প্রেম চলিয়ে রাধে রাধে এটা দেখি বাবার ভাগ বেশি আছে না মায়ের ভাগ বেশি আছে দেখি মায়েরা প্রথম বলবে রাধা রানী কি সত্যি প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে এই বাবারা বলুন তো হ্যাঁ বাবারা সবাই হেড়ে আছে ওই জন্য ওরা হরিবাসের আসতে চায় সেই গেলে পারবো না হ্যাঁ কৃষ্ণচন্দ্র কি জয় শ্যাম সুন্দর কি সব শ্যাম সুন্দর দলে চলে গেল বাবারা বলো শ্যাম সুন্দর কি জয় আমার বাবা তো একটু হাত তুলেছে হ্যাঁ মায়েরা বলুন রাধা রানী কি বৃন্দাবন ধাম কি নীলাচল ধাম কি নবদ্বীপ ধাম কি ভক্তবৃন্দ কি কথা বেশি বাড়াবো না আমার আর বন্ধুরা গাইবে অপেক্ষা করছে ছোট করে একটা ভজন করে একটা লীলার মধ্যে আপনারা শুনবেন কৃষ্ণ না তালে তালে
যখন তাল পড়বে এই অবিরা শুভবে যেতে হবে নাম করম তারি পার এসে শুভবে যেতে হবে নাম করম তারি পাবে আস্তে আস্তে সামনের মায়েরা তালি টালি দিচ্ছে আমি দেখা পাচ্ছি আর পিছনে কিছু মায়েরা বাবারা বসেছে বলে তালি টালি দিয়ে কি ওজগারটা করে দেখি বলে আজকে তালি দিয়ে উলুধ্বনি দিয়ে ক টাকা লাভ করে বাড়ি আসা যে দেখবো বলে কত টাকা রোজগার করে মা কোন লজ্জা নেই সবাই মিলে এরা তো লাভ করবে আপনারা যদি করে আপনারও লাভ পাবেন সবাই মিলে তবে হাত থাকলে দাও না থাকলে থাকলে তো না থাকলে দরকার নেই তবে এ জন্মে হাত থেকে হাতের সঠিক ব্যবহার যদি না করা যায় ভগবান বলে আগের জন্মে আর দুটি হাত দেবো না তার থেকে দুটি পা আরো বাড়িয়ে দেবে তাহলে যারা চারটে করে পা নেবেন তারা দিতে হবে না মজা দেখে যান আর দুটো পা যারা নেবেন তারা দিতে থাকুন সবাই মিলে প্রেমে এসে শোভাবে যেতে হবে নাম করম তারি পার এসে শোভাবে যেতে হবে নাম করম তারি পাবে এসে শোভাবে যেতে হবে নাম করম তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম করম তারে পাবে নিতাই গৌরাধ শ্যাম নামা হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম ভগবতার গীতা শ্রী চৈতন্য 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 শ্রী চৈত
चैतन्य नित्यानंद स्वयं चोषिता हरि गुरु वैष्णव भगवतार गीता इस भावे जेते हवे नाम परम तारी पावे भावे जेते हवे नाम परम तारी तरे नितय गौराध श्याम मनामा हरे कृष्ण हरे राम कृष्ण नाम मधुर नाम जय जय